আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স। আজকে আমি তৈরি করেছি এগ রোল। এগ রোল কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা মেজারমেন্ট কাপের। এই রেসিপিটি আপনারা খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন, ইফতারিতে কিংবা ব্রেকফাস্ট অথবা নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও তৈরি করতে পারবেন। খুব মজার একটি খাবার, খুব সহজেই এটা তৈরি করা যায়। এরপর দিয়ে দেব হাফ চা চামচ লবণ। এখন অ্যাড করব 2 টেবিল চামচ তেল। সব উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে অ্যাড করব পানি। পানি আমি অল্প অল্প করে দেব। পানি দিয়ে মিশিয়ে একটি ডো তৈরি করে নেব। ডো তৈরি হয়ে গিয়েছে, এখন একটু তেল দিয়ে হালকা মেখে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার অন্য একটি বাটিতে ডিমের পুর তৈরি করার জন্য সব উপকরণ নিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ টমেটো কুচি। এরপর দিয়ে দেব ডিম। ডিম নিয়েছি এখানে আমি 3টা। এখন দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়া ও হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া। এরপর যায় দিয়ে দেব কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি ও হাফ চা চামচ লবণ। এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এখন চুলায় একটি প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দেব। এর সাথে দিয়ে দেব 1 চা চামচ ঘি। তেল গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণ, ভালোভাবে ভেজে নেব। ডিমের মিশ্রণ এভাবে ভেঙে দেব। এভাবে ভেঙে দিয়ে ভেজে ডিমের ঝুড়ি তৈরি করে নেব। ডিমের পুর তৈরি হয়ে গিয়েছে, এখন নামিয়ে এক সাইডে রেখে দেব। ফিরে এলাম 20 মিনিট পরে। দেখুন কি সুন্দর নরম হয়েছে। এখন এই ডো দিয়ে রোল তৈরি করে নেব। এখন ডো থেকে লেচি কেটে নেব এগ রোল তৈরি করার জন্য। একটু ময়ান করে নিতে হবে। এভাবে পাতলা করে রুটি বেলে নিয়েছি, এর মধ্যে এখন ডিমের পুর দিয়ে দেব। ডিমের পুর দিয়ে এগ রোল তৈরি করে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করে। এখন এভাবে ফোল্ড করে নেব। এমনভাবে ফোল্ড করবেন যাতে বের না হয়ে আসে। এভাবে একটু ঘুরিয়ে ফোল্ড করতে হবে এবং একটু লাগিয়ে নিতে হবে, সামনের দিকে একটু লাগিয়ে নিতে হবে এবং দুই সাইড এভাবে আটকিয়ে দিতে হবে যাতে পুর না বের হয়ে আসে। আমি এভাবে ফোল্ড করে নিয়েছি। এখন একটি নাইফ দিয়ে সামনের অংশ কেটে ডিজাইন করে নেব। এভাবে নাইফ দিয়ে কেটে ডিজাইন করে নেব। এভাবে ডিজাইন করে রোল তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নিয়ে এগ রোল তৈরি করে নেব। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। সাইডে একটু বাড়তি থাকলে ওটা কেটে নিতে হবে অথবা ভিতরে ঢুকিয়ে দিলেও হবে। এভাবে ডিজাইন করে প্রত্যেকটা রোল তৈরি করে নেব, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটি একটি সহজ রেসিপি, অতি সহজেই তৈরি করতে পারবেন। প্যানে আগে থেকেই তেল গরম করে নিয়েছি, এখন প্রত্যেকটি রোল এভাবে দিয়ে একে একে ভেজে তুলে নেব। দেখুন ভিউয়ার্স দেখতে কি সুন্দর লাগছে, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইফতারিতেও তৈরি করতে পারেন। একটু হয়ে আসলে নামিয়ে নেব। দেখুন প্রায় হয়ে এসেছে, এখন আমি নামিয়ে একটি সার্ভিং ডিশে তুলে নেব। ভিউয়ার্স আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।